আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি কুচা চিংড়ি বা ছোট চিংড়ি যেটাই বলেন আজকে আমি ভাজি করব। এই কুচা চিংড়ি ভাজিটা কিন্তু খুবই মজার একটা ভাজি। আজ আমি একটু ডিফারেন্টভাবে কুচা চিংড়িটা ভাজি করব, তা হলো মিষ্টি দই দিয়ে। এই দই দিয়ে এই যে ছোট চিংড়িটা ভাজি করলে কিন্তু অসম্ভব মজা হয় এই ভাজিটা। ভাজিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু মাশাল্লাহ অসম্ভব মজা হয়েছিল। তাহলে আমি কিভাবে এই কুচা চিংড়ি দই দিয়ে ভাজি করি তা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি কুচা চিংড়ি, মানে ছোট চিংড়িটা। ছোট চিংড়িটা আমি এখানে এক কাপের মতো নিয়ে নিয়েছি, মানে আপনাদের পরিমাপ বুঝে নিয়ে নেবেন যতখানি প্রয়োজন। এখানে আমি এক কাপ কুচা চিংড়ি নিয়েছি। এখন আমি এটা মাথা লেজটা ফেলে দিয়ে এটা আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এখন ধুয়ে আমি রান্নায় চলে যাচ্ছি। এখানে রান্নার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, চুলার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। বিসমিল্লাহির রহমানির রহিম, দিয়ে দিচ্ছি তেলটা। এখন পরিষ্কার করে রাখা মাছগুলো আমি লবণ আর হলুদ দিয়ে এখানে দিয়ে দিব। তেলটা কিন্তু আমার এখানে ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এগুলা একটু ফ্রাই করে নেব খুব ভালো করে। অনবরত নেড়ে চেড়ে আমি মাছগুলা একটু ফ্রাই করে নিচ্ছি। এখানে আমার খুবভাবে ভালোভাবে এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি তুলে নেব অন্য একটা পাত্রে। একটা পাত্রে সবগুলো মাছ তুলে নেওয়ার পর আমি এই পাত্রে রান্নাটা কিন্তু করে নেব। চিংড়ি মাছ ভাজা কিন্তু তেলটা ফেলে দিবেন না, এই তেলটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আনে। আমি এই তেলের সঙ্গে দিয়ে দিলাম আরও খানিকটা তেল। এখানে দুটো পেঁয়াজ কুচানো আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি খুব সুন্দরভাবে এখানে বেরেস্তার মতো করে ভেজে নিব। বেরেস্তার মতো করে ভেজে নিলে কিন্তু মানে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর স্বাদটাও বাড়ে। এখানে পেঁয়াজটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন পুড়ে না যায়, সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। পুড়ে গেলে কিন্তু মানে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, অন্য আরেকটা ফ্লেভার চলে আসবে, মানে একটা ফোড়ন ফোড়ন ভাব, সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দেওয়ার কারণে আর মানে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়াটা, যেন কালারটা সুন্দর আসে সেই জন্য মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। চাইলে কেউ নাও দিতে পারেন, এখানে শুধু কাঁচা মরিচ দিয়ে রান্নাটা করলেও হবে, মানে কালার সুন্দর আসার জন্য দিয়ে দিচ্ছি। আর এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব 3-4 মিনিটের মতো। এখানে 3-4 মিনিট আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি মাছটা সেদ্ধর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে এখানে আমি চেক করে নিব, যদি লবণের প্রয়োজন হয় আমি একটু সামান্য করে দিয়ে দিব। এখানে আমার সামান্য একটু লবণের প্রয়োজন ছিল। স্বাদ মতো অবশ্যই লবণটা চেক করে নেবেন। আর এখানে আমি ভেজে রাখা জিরা গুঁড়াটা এখানে দিয়ে দিচ্ছি। আর কিছু আমি এখানে 3টা কাঁচামরিচ কেটে এখানে দিয়ে দিচ্ছি। জাল যাচ্ছে স্বাদ অনুযায়ী দেবেন, রান্নার মধ্যে কিন্তু বেশি একটা জালের প্রয়োজন হয় না। যখন ঝোলটা মাছের সঙ্গে মাছটা গায়ে গায়ে চলে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি টোটাল আমার 2 টেবিল চামচ পরিমাণ
মিষ্টি দইটা থেকে যদি টক দইটা এখানে ইউজ করেন সেক্ষেত্রে একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে নেবেন, সেক্ষেত্রে স্বাদটা কিন্তু খুব ভালো আসে। যেহেতু আমার এখানে মিষ্টি দই সেই জন্য কিন্তু আর চিনি দেওয়ার প্রয়োজন নেই। এখানে রান্নাটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার এখানে মাছের থেকে তেলটা উপরে উঠে আসছে, সেই জন্য এখন আমি চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে এই যে আমি এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি। এই যে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। আমার রান্নাটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।